ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রাম জুড়ে তাকে ঘিরে চলছে আলোচনার ঝড়। মাত্র 29 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে ভুরু নাচে কোটি তরুণের হৃদয় কাঁপানো কে এই তরুণী? ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সূত্রে জানা গেছে তার নাম প্রিয়া প্রকাশ। ইন্টারনেটে ভাইরাল হওয়ার ভিডিও ক্লিপটি উরু আদার লাভ নামে একটি দক্ষিণী চলচ্চিত্রের গানের অংশ। গানের শিরোনাম মানিক্য মালারায়া পুভি। গানের দৃশ্যে অদ্ভুতভাবে ভ্রু নাচানোর কৌশল মুগ্ধ করেছে দর্শকদের। ছবিটি মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে গানটি রিলিজ দেওয়া হয়েছে। ছবিটির পরিচালনা করেছেন অমর লুলু। 3 মিনিট 17 সেকেন্ড ব্যাপ্তির গানটিতে মাত্র 29 সেকেন্ডের উপস্থিতি যে এতটা আলোড়ন তুলবে সেটা ঘুণাক্ষরেও ভাবেননি পরিচালক। এমনকি প্রিয়া প্রকাশ নিজেও দর্শকদের অভাবনীয় ইতিবাচক প্রতিক্রিয়া রীতিমতো অবাক। টুইটে কেরালায় জন্ম নেওয়া 20 বছর বয়সী এই তরুণী লিখেছেন, কিছুতেই বিশ্বাস করতে পারছি না, তিনি রাজ্যের বিমলা কলেজে বিকম করছেন। ছোটবেলা থেকে টুকটাক মডেলিং করলেও এটি তার প্রথম চলচ্চিত্র। তবে প্রিয়া প্রকাশ এই চলচ্চিত্রের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।